আহা কি সুন্দর ওয়েদার তার উপরে সবকিছু অন্যরকম তাই না চমৎকার একটি গান শুনছিলাম মানে আপনি শুনছেন রেডিও ধোনি নাইন ওয়ান পয়েন্ট মানে সময়টা বলছে দুটো বেজে আট মিনিট তার মানে দুষ্টু দুপুর শুরু হয়ে গেছে আর তৃপ্তির আজকে ভয়েসটা ভাঙা না মোটামুটি একটা লেভেলে আছে তাই না মানে এই কয়েকদিন তো মানুষ শুনে হারেবল ও মাই গড কি ভয়েস শুনছি সো আজকে মেবি একটু বেটার আছে তাই তো আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে জানি না অ্যান্ড ভয়েস নিয়ে যতবারই আমি কথা বলি আমি আমাকে আমার অফিসে সবাই বলে যে তুমি কখনো ভুল করেও ভুল ভাবেও গান গেও না আমি নাকি এতটাই বেসুরা গান গাই আর আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি গানের কথা কেন বলছি গানের কথা বলার কারণটা হচ্ছে যে কিছু মানুষ থাকে যারা মানে বাই বর্ন একটা একটা অন্যরকম প্রতিভা থাকে না যে ভেতর থেকে একটা জিনিস থাকে যে এই মানুষটা এই কাজের জন্যই তৈরি সেটা হোক গান হোক নাচ হোক অন্য কোনো ক্রিয়েটিভ কাজ প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের কোয়ালিটিসগুলো অন্যরকম তো আমার ক্ষেত্রে মেবি গান হয় না কিন্তু কিছু মানুষ সত্যি গানের জন্যই তৈরি এখন আমি গান নিয়ে এত কথা বলার রিজন মেবি আপনি বুঝতে পারছেন আমার পাশ থেকে একদম করছে তার মানে আমার পাশে কেউ একজন আছেন এবং কে আছেন কেন আছেন সবকিছুই আপনাকে জানাবো কেন জানাবো বিকজ আমি জানি যে আপনি যেরকম গান পছন্দ করেন আমি যেরকম গান পছন্দ করি সব এরকম গানই পছন্দ করি আর এমনই একজন গান পছন্দ করেন এবং নজরুল সঙ্গীত আমি একটু আগে নজরুল সঙ্গীতই প্লে করছিলাম ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায় মানে চমৎকার একটি গান আর এত কথা বলার পেছনের যে মানুষটা আছেন তার নামটি তার কাছ থেকে জেনে নিই কি বলেন হ্যাঁ আমি নুসরাত নুসরাত সাহাব বলছি আজকে আমি রেডিও ধ্বনিতে আসতে পরে অত্যন্ত কৃতজ্ঞ রেডিও সবার কাছেই আর তৃপ্তিকে আমার অসম্ভব ভালো লেগেছে খুব চমৎকার মিষ্টি যেমন ওর কণ্ঠ তেমন ওর গলা আচ্ছা আমি আমার প্রশংসা এখন আপাতত শুনবো না আপনার প্রশংসা দিয়েই শুরু করব আপনি যার কথা শুনছেন এখন সে কিন্তু মানে আমি নিজেই পুলকিত যেমন তেমন মানুষের সাথে বসে নিই একজন একজন আরে দেখতে যেরকম মাসাল্লাহ বিউটিফুল তেমনি তার মানে আমার সাথে কথা বলার ধাঁচে মনে হচ্ছিল যে মানুষটা এত সুইট করে কি করে কথা বলেন এই মানুষটা হচ্ছেন আসলে নজরুল সঙ্গীতের ওপরে ভালোবাসা তার অ্যান্ড সে বিটিভিতে গান করে নজরুল সঙ্গীত এবং তার বাবা যে কিনা প্রখ্যাত নজরুল গবেষক অ্যান্ড তার মুখ থেকেই সব কিছু শুনতে যাচ্ছি আমি প্লিজ আমাকে একটু বলবেন সবাইকে একটু বলবেন হ্যাঁ আমি আসলে যখন নাকি এখানে ইনভাইটেড হলাম আমি ভীষণভাবে খুশি হয়েছিলাম এ কারণে যে আমি প্রচণ্ড প্রচণ্ড রকমের কাজী নজরুল ইসলামের একজন ভক্ত অনুরাগী এবং এই অনুরাগের পেছনে যে আছে সে হচ্ছে আমার আব্বা নজরুল গবেষক শাহাবুদ্দিন আহমদ যিনি নজরুলের বাংলাদেশের আগমন এবং নজরুলের বাংলাদেশের তার কর্ম কাজ কিছু আমার বাবার নজরুলকে নিয়ে এবং শাহাবুদ্দিন আহমেদের নাম যারা নজরুলের উপরে চর্চা করে আমি আই হোপ তারা প্রত্যেকে জানে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাংলা বিভাগে যারা পড়াশোনা করে তাদের বাংলায় পড়তে গেলে অবশ্যই নজরুল একটা অনেক বড় অংশ অংশ এবং সেই অংশে যারা পড়বে তাদের রেফার্ড বুক অবশ্যই অবশ্যই আমার আব্বা শাহাবুদ্দিন আহমেদের বই পড়তে হবে কারণ আব্বার তিরিশটার উপর নজরুলের উপর বই আছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বইগুলোর মধ্যে আমি কিছু বইয়ের নাম উল্লেখ করছি যেমন কি নজরুল ইসলাম যেটা সম্পূর্ণই শব্দের উপরে নজরুলের শব্দের উপরে তারপর নজরুল সাহিত্য বিচার ইসলাম ও নজরুল ইসলাম তারপর নজরুলের কাব্যে উপমা নজরুলের লক্ষ বছর ঝয়নায় ডুবে রস নক নড়ি এমনভাবে নজরুলের অসংখ্য বই আমার বাবা ই করেছেন রচনা করেছেন এবং যেগুলো প্রত্যেকটি নজরুলকে রেফার করে আর কি নজরুলের চর্চার জন্য এবং আরও সবচেয়ে বড় ইন্টারেস্টিং একটা ব্যাপার এটাকেও অস্বীকার করতে পারবেন না ডক্টর রফিকুল ইসলাম এখন বেঁচে আছেন ডক্টর রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন এখন তো নিজেরা করেছেন তারপর ডক্টর মঞ্জুরুল মোর্শেদ তারপর ডক্টর মনিরুজ্জামান সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আব্বার সমসাময়িক সবাই প্রায় প্রায় মারা গেছেন সাংবাদিক আমি এই মুহূর্তে তার নামটা ঠিক মনে করতে পারছি না আব্দুল চাচা আব্বার মাহফুজুল্লাহ মনে পড়েছে আমার দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক সম্পাদক মারা গেছেন উনি না যে আচ্ছা এরা আগে যে ছিলেন নজরুল গবেষক মাহফুজদুল্লাহ আব্বা এবং মাহফুজুল্লাহ চাচা ওনাদের দ্বৈত মিলনে নজরুল ইনস্টিটিউটের সৃষ্টি হয়েছে আজকে আমার বলতে দ্বিধা নেই এই জন্য যে আমি আজকে কথা বলছি জনগণের সামনে এখানে লুকানো চুপানো কিছু নাই কিছু নাই কারণ সত্য কখনোই চাপা থাকে না হ্যাঁ সত্য হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাইয়ের মতো হ্যাঁ এটাকে তুমি মানে তুমি করে বললাম যতই তুমি চেষ্টা করো এটাকে তুমি কখনোই চেপে রাখতে পারবে না মানে আগুনকে কখনো চাপা দেওয়া যায় না এবং শাহাবুদ্দিন সাহেব নজরুলে একটা অনেক বড় পার্ট তার নজরুলের কবিতা নজরুলের গান নজরুলের উপমা নজরুলের রূপ সব কিছু নিয়েই আমার আব্বার লেখা আছে নজরুলের সাড়ে চার হাজারের উপর নজরুলের গান নজরুলের প্রশংসা করে একটা মানুষ আমার মনে হয় কয়েকশো বছর চালিয়ে দিতে পারে নজরুল এমন একটা সমুদ্র এত বেশি ভেরিয়েশন আছে যেমন সে বিদ্রোহী মানে মানুষকে জাগ্রত করার জন্য গান করছে ঠিক অন্যভাবে আবার কষ্টদায়ক গানও করছে ঠিক তেমনি ভাবে খুবই উল্লাস নিয়েও গান করছে আবার অন্যদিকে ভালোবাসার গানও কিন্তু করছে সব এবং ইসলামিক যে সঙ্গীত গুলো আছে সেগুলো কিন্তু সে করছে করেছে তার সৃষ্টিগুলো সেগুলো কিন্তু মানে প্রত্যেকটা মানুষের ভেতরে যাচ্ছে এটা মানে হয় না যে কালে কালে একটা মানুষ মুছে যায় বা চলে যায় হারিয়ে যায় তার সৃষ্টিগুলো কিন্তু এমন একদমই হয়নি এখন আমরা এই জেনারেশন বলি বা আমাদের পরের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন কোন জেনারেশনে কিন্তু তাকে বাদ দিয়ে কোনো একটা কিছু সৃষ্টি করতে পারছে না আমরা যদি গান করতে যাই এখন আমি আমার কথাই বলি যে আমি যদি গান শিখতে আমি একটু আগে যেটা অফারে বলছিলাম যে আমি তিন বছর কষ্ট করে গান শিখেছিলাম যদি আমি গান গেতে পারি না তো আমার মনে হয়েছে যে দুটো মানুষের গান আমাদেরকে মাস্ট করতে হতো নজরুল সঙ্গীত এবং রবীন্দ্র সঙ্গীত সো আমি পারি বা না পারি আমি বুঝি বা না বুঝি আমাকে এটা শেখানো হতো কেন এটা আমার হাতে খড়ি হাতে খড়ি এবং এটা আমার ক্ষেত্রে তখন হয়েছে এখন আমার জুনিয়র যারা আছে এখন ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে কিন্তু সেম ভাবেই ওই শিক্ষাটাই দেওয়া হচ্ছে আর এটা হারানো যাচ্ছে না যাচ্ছে না তার সৃষ্টিগুলো এমনই আর এইগুলোকে যখনই কেউ একজন চিন্তা করবে এটার ভেতরে তার লেখাটার ভেতরে কি আছে বা সে যেই সুরটা তুলেছে সে কি ভেবে তুলেছে বা এটার মানে এটা কোথায় যাচ্ছে যেমন আমি একটা বলি ফর এক্সাম্পল এই যে রমজান এসছি হ্যাঁ তুমি দেখো রমজানের যে গান রমজানের শেষে এলো খুশির ঈদ তুমি চিন্তাই করতে পারো না যে এই গান ছাড়া নজরুলের এই রমজানের এই খুশিদের গান ছাড়া কিদি হয় না কিদি হয় না অল টাইম মানে চাঁদ উঠেছে বা মানে ওই গানটা শুনে আমি বুঝি আচ্ছা কালকে ঈদ তারপরে আমাকে ছাদে যেতে হবে চাঁদ পাই আর না পাই হ্যাঁ আর রোজার মাস বলে আমি আর জিনিস বলি যে কাজী নজরুল ইসলামের গানগুলোর মধ্যে তুমি যে কথাটা বলেছো যে অনেক ধারা মানে এত ধারা ওনার গানের ভেতরে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি উনি ধারা সৃষ্টি করে পুরাতনকে ভায়োলেট করেছে এক্ষেত্রে আমি একটা জিনিস বলছি আমি যদিও তুলনামূলক কোনো আলোচনা মানে করব না আজকে কিন্তু মানুষের জানা দরকার যেমন ভারত উপমহাদেশে যখন নাকি মুসলমানরা তখন ভারতের আদি যে এসছে সঙ্গীত ছিল সম্পূর্ণ ধ্রুপদের উপরে ছিল অর্থাৎ ধ্রুপদ হচ্ছে ভারতের আদি এমন একটি সুর যে সম্পূর্ণ আটসাট বাধা মানে ধ্রুপদের বাইরে তুমি ক্লাসিক্যাল গীত ধ্রুপদ আমার মনে আছে আমি এরকম কিছু একটা শিখেছিলাম ছোটবেলা ট্রিপদী টাইপের একটা ছিল তারপরে ধ্রুপদ ছিল কি কি জেনেছিল তো ঠিক মনে নেই এনিওয়ে ধ্রুপদের ক্ষেত্র হয় কি এটা খুব আটশত একটা বাঁধন মানে তুমি জাস্ট মমি যেটাকে বলে যে একটা লোককে যদি বানিয়ে দিতে সম্পূর্ণ বেঁধে ফেলা হয় ধ্রুপদের মিউজিক তো সেরকম ভাবে আসলে এর বাইরে তুমি যেতে পারবা না কিন্তু নজরুল কি করেছে যেমন শেক্সপিয়ার তার নাটকে ভায়োলেশন নিয়ে এসছে কেমন ভায়োলেশন যে ইউনিটি অফ টাইম ইউনিটি অফ অ্যাকশন এটাকে শেক্সপিয়ার সম্পূর্ণ ভায়োলেট করেছে কেন আগে আগের যে ক্লাসিক্যাল ড্রামাগুলো ছিল ওগুলোতে দুঃখ বা ট্রাজেডি যেটা দেখাতো সেটা শুধু ট্রাজেডিই হতো অথবা যদি কোন হ্যাপপি হতো সেটা হ্যাপপি ছিল না বাট এরা হচ্ছে ভেরিয়েশন এনেছে অনেক বেশি উনি উনি প্রথম ভায়োলেট করলেন যে না একটা মানুষের জীবনে শুধু দুঃখ হতে পারে না বা একটা মানুষের জীবনে শুধু কমেডি হতে পারে না কমেডি প্লাস ট্রাজেডি সবকিছু মিলে এটা একটা মিক্সড হবে তো নুজুল কি করেছে নুজুল চলে আসছে ধ্রুপদ থেকে উনি প্রথম সুরকে ভেঙে খেয়ালকে হাফ করলো এবং খেয়াল থেকে টপ্পা ঠুংড়ি নানা রকম মিউজিক দিয়ে উনি ওনার সুর সম্রাজ্য উনি কেন উনি প্রমাণ করল যে মিউজিক কোনো বাধা ধরা জিনিস না বা এটা শুধু ধনী বা শুধু গরিবের আলাদা কিছু না আলাদা কিছু না উনি ধনী গরিবের ভেতরে একটা সংমিশ্রণ সৃষ্টি করলো যে গজল নিয়ে আসলো উনি বাংলা ভাষীদের জন্য সেটা আসলে পারস্যের কিন্তু গজল এবং মানে বাংলা গজলটা এসছে নজরুলের মাধ্যমে আবেগকে প্রকাশ করার জন্য গজল গাওয়া হতো আচ্ছা কিন্তু নজরুল বাংলায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করে গাজলকে সাধারণ মানুষের ভেতরে নিয়ে আসলো যেখানে গজল আর ওই একদম পার্টিকুলারলি একটা সেই পশ সোসাইটির জন্য থাকলো না হ্যাঁ তাকে সে নিয়ে আসলো সাধারণ মানুষের কাছে এক ভাষার পরিবর্তন তার মধ্যে সবার কাছে মানে কাছের একটা ব্যাপার থাকে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যাপারটা যেমন এখন যদি খুব রকিং মিউজিক অন্য একটা কান্ট্রি আমি শুনি আমার কাছে মনে হয় এটা কি শুনছি আমি এটা নিব না ওই মিউজিকটাই যদি একটু পার্টিকুলারলি একটু চেঞ্জ করে আমার ভাষায় আমার ক্লোজ করে নিয়ে আসে কেউ সেটা কিন্তু আমার কাছে শ্রুতিমধুর লাগবে শ্রুতিমধুর হবে এবং আমার জনগণ বা আমার দেশের আমার ভাষীরা সেটাকে বুঝতে পারবে সহজে গ্রহণ করবে এবং এবং আরেকটা জিনিস আমি বলি যে রবীন্দ্রনাথের গানগুলো প্রত্যেকটা ভীষণ চমৎকার এবং সেখানে কথার প্রাচুর্যের কোনো অভাব নাই নজরুল আমাদের জাতীয় কবি তো আমার বলতে কোনো দ্বিধা নাই যে তাহলে কি নজরুলের বাণীর মধ্যে প্রাচুর্য নাই শুধু কি সুর আসলে একটা নজরুল এবং রবীন্দ্রনাথের সময়ে আরও অনেক কবি ছিল কিন্তু তারা প্রত্যেকে সুর আর বাণীর কম্বিনেশন করতে পারেনি সমন্বয় করতে পারেনি কিন্তু আল্লাহর কি মহান সৃষ্টি এই দুই কবি যারা সুর এবং বাণীর সমন্বয় সৃষ্টি করেছে আর নজরুলের ক্ষেত্রে এটা আরও রকম উনি শুধু সুর আর বাণীর সমন্বয় করেনি উনি সুরের ক্ষেত্রে সুরের সম্রাট হয়ে গেছে আমি এখন কিছু কিছু গানের কলি দু একটা আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা একটু একটু শুনতে চাচ্ছি মানে এতক্ষণ ধরে যেই ব্যাপারটা আমি শুনতে চাচ্ছিলাম আমি বলতে পারছিলাম না কথার ভাজে না আমরা এত বেশি মগ্ন ছিলাম জি জি যেমন আমি 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 একটা গান মোটামুটি বলছি উনি পাশান আমরা জানি যে পাথর উনি বলছেন ভাঙালে তুমি সোনার ছোয়া পাশানে ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোয়া পাষাণে ভাঙালে ঘুম গলিয়া সুরে ছোয়া গীতি নির্ঝর বয়ে যায় এই যে পাষাণে ভাঙালে ঘুম অদ্ভুত একটা উপমা পাথর পাথরের ঘুম ভাঙাচ্ছি পাষানের ঘুম ভাঙানো টা মানে টার্ম টার্ম কারণ হতে পাথরে ঘুমকে ভাঙায় সেটা তো পাথর পাথর কিন্তু লাইফলেস পাথরের ঘুম সেই ভাঙায় যে ঝর্ণা ধারা যে পানির ধারা অনবরত পাথরের উপরে চলে যাচ্ছে সেই একমাত্র পাথরের ঘুম ভাঙাতে পারে হ্যাঁ ভেজাতে পারে পাথনকে তো এটা যদি আমি ডিপলি চিন্তা করি যে আমি যদি মানে মানুষের লাইফ দিয়ে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু অনেক একটা ডিপ একটা মানে রিলেশন পাওয়া যাচ্ছে রিলেশন পাওয়া যাচ্ছে কারণ পাশনের ঘুম ভাঙানো এটা আমরা সাধারণ মানে ব্রেনে আমরা আসলে কি চিন্তা করি যে পাশনের ঘুম কিন্তু কবি চিন্তা করছে যে সে পাশনের ঘুম ভাঙা আসলে মানুষ বড়ই পাসানো হয় আর পাসান সহজে ঘুম ভাঙতে চায় না খুব কষ্ট খুব কষ্ট খুব বেশি কষ্ট এবং এবং এমন করেই ওনার আর আরেকটা আমি পাসানে ভাঙানে ঘুমের আর একটা লাইন আমি বলছি সেটা হলো আসলে ওয়েদারটা তো ইদানিং খুব মানে অন্যরকম যাচ্ছে আমরাও একটু অন্যরকম ইয়েতে আছি মানে মাঝে দেখা যাচ্ছে গলা ভেঙে যাচ্ছে মাঝে দেখা যাচ্ছে আমার গলা তো একদম গেছে মানে সিম্পলি গেছে তাও ভালো আজকে অনেক বেটার আবার লাস্ট উইকে আমি আমি হাঁ করে রিলিটারি নিঃশ্বাস নিচ্ছিলাম আর আমি কোনো কথাই বলতে পারছিলাম না কারণ কারণ ওয়েদারটা আমাদের দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার ভীষণ গরম সব মিলে আমরা একটা অরাজক অবস্থায় আছি তারপরে আবার যখন দেখা যাচ্ছে ইফতার সময় আমরা একদম ঠান্ডা পানি খাচ্ছি একদম যাচ্ছে ও এখানে পাশে না ভাঙালে ঘুমের মধ্যেই আট লাইন হচ্ছে কত জনমের কাঁদন কত জন মেয়ের কাঁদন ও পায়ে লুটাতে চায় ভাঙালে ঘুম কত জনমের কাদন মানে হাজার বছর ধরে যে পাষাণ আছে সে পাশানের ঘুম ভাঙানোটা অনেক অনেক কঠিন তারপর বলছে তোমার চরণ ছন্দে মোর মঞ্জুরিল গানের মুক বন্ধে গো মরিতে বকুল চমকে ওঠে মোর গগন আমার আকাশটা চমকে উঠছে তো এই কথা বা এই বাণী যে কবি আমাদের জন্য লিখে গেছেন আমি কি বলতে পারি যে তার কথার বা তার বাণীর প্রাচুর্য ছিল না এটা হতে পারে না এন্ড আরেকটা ব্যাপার যে আমি যতটাই শুনেছি গান বা যতটাই নিজে গিয়েছিলাম চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা গান বা প্রত্যেকটা আলাদা সেক্টরে যে শব্দের প্রাচুর্য একটা সাথে না একটা না কখনো কখনোই কখনোই মিলে মানে আছে না যে ডাবল ওয়ার্ড ইউজ করা মানে তার মাথার মধ্যে অল্প কিছু ওয়ার্ড আছে সেগুলোই ঘুরে ফিরে ইউজ করছে এরকম কখনো আমি দেখিনি মানে এরকমও গেছে যে এটার মানেটা কি সেটার জন্য আমি আসলে দুই তিন দিন চিন্তা করেছি যে এই বাংলার মানেটা কি যেমন আমি তোমাকে আরেকটাই বলি উনার একটা খুব মানে সুন্দর রোমান্টিক গান সেটা প্রিয় হ্যাঁ যেন জেনু যায় না বৃথায় প্রিয় হ্যাঁ যেন যায় না বৃথায় পুরী চাপা রঙের সারি খৈরিটিপ জাগি বাতাযানে জালি আখি প্রদীপ মালা চন্দন দিয়ে মোর ডালা সাজাই মালা চন্দন দিয়ে মোর ডালা সাজাই যেন যায় না বৃথায় যেন যায় না বৃথায় ওনাকে বলা হয় যে আধুনিক গানের সম্রাট হ্যাঁ তারপরে বছিওনি তুমি তুমি আসিবে বলে জাগে চাঁদে ত্রিশালয়ে কৃষ্ণা তিথি কভু ঘরে আসি কভু বাহিরে যাই কভু ঘরে আসি কভু বাহিরে যাই যেন যায় না বৃথায় তারপর বলছি আজি আকাশে বাতাসে কানা কানি জাগে বনে বনে নব ফুলের বাণী আজি আমার কথা যেন বলিতে পাই যেন পাই যেন বলিতে পাই যেন যায় না বৃথায় প্রিয় কত রোমান্টিক মানে আমি যদি ডিপলি চিন্তা করি তাহলে অনেক কিছু আমার মাথায় আসে অদ্ভুত সুন্দর মানে একটা মানুষ এত কিছু কিভাবে চিন্তা করে সেটা আসলেই চিন্তার বিষয় অনেক অনেক আর একটা তোমাকে বলি সেটা হলো নজরুলের গানের কিছু কিছু বিশেষত্ব অদ্ভুত যেমন চোখ নিয়ে চোখ নিয়ে ওনার অনেক গান চোখ রাত হ্যাঁ দেন হচ্ছে বকুল ফুল বকুল ফুল হ্যাঁ তো চোখের উপরে যেমন আছে তোমাকে আমি শোনাচ্ছি একটা গানে উনি বলছে চেও না শুনয় না আর চেও না হে নয়ন পানে জানিতে নাইকো কবা কি শৈয় আখি কি জানে তারপর বলছে ওই চাউনি বাকা ওই ডাকো রাখি বধিতে তাই কেন সাদ যে মরেছে ওই আঁখি মানে একে ওই চাউনি বাঁকা হুম তারপর আবার তার উপর সুরমা আঁকা তার ওপর আবার ওই চোখের দিক তাকিয়ে সে মানে প্রেমে পড়ে গেছে পড়ে গেছে তাহলে এটাই ছিল মেরে আর সুন্দরভাবে উনি শেষের দিকে বলছে কি মিছে তুই কথার কাটা সুর বিধে হায় হার গাথি কবি বিকি যায় রে মালা আইনিরালা আখির দোকানে মানে মালা বিকে যাচ্ছে কোথায় আখির দোকানে হ্যাঁ এরপর আবার আরেকটা গান বলছে চোখের নেশায় ভালোবাসা সে কি কভু থাকে গো জাগিয়া স্বপনের স্মৃতি সরণে কে রাখে গো চোখের নেশায় ভালোবাসা তোমরা ভোলো গোজারে রে চির ভোল তার তারে মেঘ গেলে ছায়া তার থাকে কি আকাশে গো চোখের নেশায় ভালোবাসা পরের লাইনে কি পুতুল খেলা খেলি ছো বেলা খেলি পরানো লয়ে পুতুল খেলা ভাঙি ছো গরি ছো হৃদয় দেব তাকে গো চোখের নেশায় ভালোবাসা সে কি কভু থাকে গো জাগিয়া স্বপনে স্মৃতি সরণে কে রখে গো চোখের নেশায় ভালোবাসা লাস্টে বলছে চোখের ভালো বাসা বলে সে শুয়ে যায় চোখের জলে হুকেরও চলো না সে কি আখি জলে ঢাকে গো চোখের নেশায় ভালোবাসা চোখের নেশায় যে ভালোবাসাটা হচ্ছে কবিরা বলছে যে পুতুলো নিয়ে যেভাবে তুমি ছেলেবার খেলতে ভাঙতে আর গড়তে এখনো সেভাবে খেলছো নিজে নীতি ভাঙছো আর গড়ছো ভাঙছো গড়ছো এবং চোখের ভালোবাসা বলেই মনে হয় এটা চোখের জলেই শেষ হয়ে গেল হ্যাঁ মানে হোয়াট এ ওয়ান্ডারফুল লেরিক আসলে যেটা বলবো যে এই লাইনটা যেটা ছিল পুতুল নিয়ে খেলার আমাদের জেনারেশনে যেটা হয় খুবই কমন একটা জিনিস হয়ে গেছে কিন্তু শেহ সেটা তখন ভেবেছে তখন ভেবেছে যে ভাঙিছ গরিছো নীতি হৃদয় দেবতাকে কোন দেবতাকে ভাঙছে সে মানে মনটাকে মনটাকে মানে মনটাকে সে দেবতা সাথে তুলনা করছে এবং লাস্টে সেটার ট্র্যাজিক এন্ডিং হচ্ছে যে এটা চোখের ভালোবাসা ছিল বলেই চোখের জলে শেষ হয়ে গেল অর্থাৎ ভালোবাসার মধ্যে ডেপথ কম ছিল হ্যাঁ এই জন্যে খেলা হতো খেলা পুতুলের মতো কিন্তু সেটা আসলে মন থেকে ছিল না খেলাটাই এটা আসলে হয় আমাদের লাইফে খুব বেশি হয় অ্যান্ড এভাবেই আমাদের মনে চলে যেতে হ্যাঁ আবার আর একটা গান আছে ওনার সেটা ওই চোখ যে কি যেন এটা হচ্ছে আমার নয়নে নয়ন রা পান করিতে আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধানায় নাই প্রিয় আমার নয়নে নয়ন রাখি ওগো শিল পি গলাই মরে গড়িতে চাহকন মা প্রতি মারে হ গো পূজারী কেন আরতি জাগাতে পাসণ দেব ওয়ান্ডারফুল আমি কি বলবো যে আসলে যে মানুষটা আমি আসলে বলতে পারছি না যে আপনারা তো দেখছেন না আমি দেখছি যে যে মানুষটা আসলে আপনাদেরকে গানগুলো শোনাচ্ছেন চোখ নিয়ে যেহেতু আমরা শুনছিলাম এই মানুষটা চোখ কিন্তু অসাধারণ দেখতে মাসাল্লাহ অনেস্টলি অনেক বেশি সুন্দর যদিও চশমা পরে আছে বা চশমার ভেতরের চোখটা কিন্তু অনেক বেশি সুন্দর এনে আমরা একটু বিরতিতে যাবো বিরতির পরে সে কিন্তু অনেক কথা বলবো এবং নজরুলকে নিয়ে এবং সবকিছু নিয়ে আমরা অনেক 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 কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন শুদ্ধ থাকুন রেডিও ধোনি নাইন ওয়ান